আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সাংবাদিক। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তারিতি। সন্ধ্যায় আঘাত হানতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় আমপান। অতি প্রবল ঘূর্ণিঝড় আমপান বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অবস্থান করছে। বিকাল বা সন্ধ্যায় অবস্থান করছে। বিকাল বা সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি দেশের ও দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও আশেপাশের এলাকায় আঘাত করতে পারে। মঙ্গলবার রাত 8:30 বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ রাশেদুজ্জামান ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা ও গতিপথ সম্পর্কে জানাতে এ তথ্য জানান। আবহাওয়াবিদ জানান, ঘন্টায় গড়ে 20 কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টির শক্তি আগের মতো রয়েছে। বর্তমান শক্তি বা তার কাছাকাছি শক্তি নিয়ে তা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন তিনি। রাশেদুজ্জামান আরও জানান, ঘূর্ণিঝড় কেন্দ্রের 80 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 220 কিলোমিটার পর্যন্ত পারে। এছাড়া ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং 140 থেকে 160 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ রয়েছে। মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন, বুধবার ভোর 6টায় বিপদ সংকেত দেখানো হবে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 7 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 6 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, 22 মে অমাবস্যা থাকা এর প্রভাবে শক্তিশালী হয়ে উঠবে জোয়ার। ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং আশেপাশের দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 10 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের সংবাদটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।